বাংলাদেশে বর্তমান সময়ের জনপ্রিয় একজন তরুণ অভিনেত্রী মিহি আহসান 2017 সালে প্রাচ্যনাট্য থিয়েটারের মাধ্যমে মঞ্চে অভিনয় শুরু করেন। এরপর টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন মিহি আহসান। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনার আমার সবার প্রিয় অভিনেত্রী মিহি আহসানের জীবনী সম্পর্কে। এই ভিডিওতে আলোচনা করব মিহি আহসানের প্রতি মাসে কত টাকা ইনকাম করেন, তার জন্মস্থান কোথায়, তার কোনো বয়ফ্রেন্ড আছে কি না, এছাড়াও মিহি আহসানের সম্পর্কে বেশ কিছু জানাও জানা তথ্য। বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান, পুরো নাম ফারজানা আহসান মিহি, তবে বর্তমানে তিনি পরিচিত মিহি আহসান নামে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে তিনি একজন দেশের নামকরা অভিনেত্রী হবেন, এবং সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নিয়মিত। মিহি আহসানের জন্মস্থান বাংলাদেশের খুলনায়। বর্তমানে তিনি কাজের ব্যস্ততায় ঢাকার ধানমন্ডিতে বসবাস করছেন। বাংলাদেশের তরুণ অভিনেত্রীদের মধ্যে মিহি আহসান খুব অল্প সময়ে অভিনয় জগতে জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয়ে আসার আগে মিহি আহসান বেশ কয়েকটি ফ্যাশন হাউসে মডেল হিসেবে কাজ করেছেন। এরপর বেশ কয়েকটি শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওতে কাজ করে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। মডেলিং সহ টিভি নাটকেও কাজ করেছেন মিহি আহসান। বাংলাদেশের মোস্ট পপুলার একটি ইউটিউব চ্যানেল ইগল মিউজিক স্টেশনের পরিবেশনায় বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হচ্ছে বাটফার বয়ফ্রেন্ড, অভাবী, সুন্দর বৌচাই, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি। সিঙ্গেল নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও কাজ করছেন। বর্তমান সময়ের জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক ভিলেজ প্রজেক্টে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন মিহি আহসান। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের জানাবো মিহি আহসানের মাসিক ইনকাম কত টাকা। মিহি আহসান এক একটা সিঙ্গেল নাটকে অভিনয় করে পারিশ্রমিক নিয়ে থাকেন আনুমানিক 20-40 হাজার টাকা, এবং ধারাবাহিক নাটকে এক একটা পর্বে অভিনয় করে পারিশ্রমিক নিয়ে থাকেন আনুমানিক 20-25 হাজার টাকা। মিহি আহসানের মাসিক ইনকাম আনুমানিক 2 লক্ষ টাকা। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।